ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ইলেকট্রিক্যাল টেকনোলজির ফার্স্ট শিফটের যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আসা যাক মূল আলোচনায়। তো এখানে দেখুন, আমি ডিপার্টমেন্টের যে ম্যাথ পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে দেখতে পারতেছেন একটি সিরিজ সার্কিটের প্রয়োগকৃত ভোল্টেজ ভি সমান সমান 282.8 সাইন 500 টি ভি এবং কারেন্ট আই সমান সমান 5.656 সাইন 500 টি মাইনাস 36.87 অ্যাম্পিয়ার। যদি এই সিরিজ সার্কিটের ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাড হয় তবে অন্য প্যারামিটারগুলো নির্ণয় করলো। এখান থেকে আমরা অন্য প্যারামিটারগুলো নির্ণয় করব। তো দেখুন ভিউয়ার্স, এখানে ক্যাপাসিটরটাকে আমরা ফ্যারাডে দেওয়া আছে, সেটাকে আমরা ওহমে প্রথমে নিয়ে নিব সূত্র ইউজ করে, এক্স সমান সমান 1/ωC। তাহলে আমরা এখান থেকে ওহমের ক্যাপাসিটরের মানটা পেয়ে গেছি 20 ওহম। এখন দেখুন আমরা জেড সমান সমান কী জানি, ভি বাই আই। আমরা ভি এখানে দেওয়া আছে 282, আই দেওয়া আছে 5.65, এটা আমরা বসিয়ে দিছি অ্যাঙ্গেল সহ। তাহলে আমরা পেয়ে গেছি 40 প্লাস যে অফ 30 ওহম, অর্থাৎ 40 প্লাস যে অফ 30 ওহমস। এখানে আর এর মান আমরা এখানে প্যারামিটারের মধ্যে তো আর এর মান আমরা বের করতে হবে, তা আর এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আমরা এল এর মানের প্রয়োজন। তাহলে আমরা এক সমান সমান কী জানি, এক্স এল মাইনাস এক্স সি। তো এক্স এল সমান সমান এক্স প্লাস এক্স সি। তাহলে এক্স এর মান তো আমরা জানি এখান থেকে, যেহেতু আমাদের 30 বের হয়েছে যে অফ এক্স, 30 আমরা বসিয়ে দিয়েছি আর এক্স সি তো আমরা 20 পেয়েছি। তাহলে দুইটা যোগ করলে 50 হয়। তাহলে এল সমান সমান কি, এক্সেল বাই ওমেগা ওমেগা। তাহলে আমরা ওমেগার মান তো এখানে আমরা 500 দেওয়া আছে, এখানে 500 বসিয়ে দিছি, 0.1 হেনরি। তাহলে ইন্ডাকটেন্সের মান আমরা পেয়ে গেছি। তাহলে এই ছিল আমাদের প্যারামিটারগুলো, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মান আমরা বের করে ফেলছি। দেখুন সেকেন্ড পার্টে হচ্ছে, একটি 4 পোল ডিসি জেনারেটরের 10 ওহম লোডে 20 এম্পিয়ার কারেন্ট সরবরাহ করে, যদি আর এ আমেচার রেজিস্ট্যান্সের মান 0.5, শান হচ্ছে 50 ওহম হয়, তবে ইজি কত এবং জেনারেটর যদি ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট হয়, তবে জেনারেটরের দক্ষতা চেয়েছে, দক্ষতা এবং ইজি বের করতে হবে এখান থেকে। তো আমরা দেখুন আমেচার, এখানে আমেচারের যে কারেন্টটা আছে সেটা আমরা বের করছি, যেহেতু লাইন কারেন্ট দেওয়া আছে 20, তাহলে 20 প্লাস আর এখানে শান কারেন্টটা হচ্ছে 200/50, 200টা আসছে আমরা এখানে দেখুন, বিটি সমান সমান হয়েছে 20 দেওয়া আছে আর এখানে ছিল 10 এম্পিয়ার দেওয়া ছিল, 10 ছিল আমাদের রেজিস্ট্যান্স এবং 20 হচ্ছে এম্পিয়ার, দুইটা গুণ করার পরে ভিটি পেয়ে গেছি আমরা 200 ভোল্ট। তো ওখান থেকে আমরা 220 পেয়ে গেছি। তাহলে এখানকার হচ্ছে আরএসএসের যেখানে ভোল্টেজটা সেটা আমরা 200, তাহলে 200/50 সমান সমান 24 এম্পিয়ার। তো ইজি সমান সমান হচ্ছে ভিটি প্লাস আইআরএ প্লাস বিবি। তো আমরা ভিটির মান 200 প্লাস হচ্ছে আর এর মান হচ্ছে 24 আর হচ্ছে 0.5 আর এর প্লাস ভোল্টেজ ড্রপ তো 2, এই হচ্ছে আমার ইজি হয়েছে 214 ভোল্ট। এখন দক্ষতা সমান সমান আউটপুট বা ইনপুট জানি আমরা, ইনপুট সমান সমান আমরা জানি আউটপুট প্লাস লসেস। তো আমাদের যে লসগুলো আছে আমেচার এবং শান্টে, এই দুইটা লস আমরা বের করব। দুইটা লস বের করলে আই স্কোয়ার আর এস এস আর এস আই স্কোয়ার আইএ। তাহলে আমরা এখানে দেখুন আইএ, এই যে আই স্কোয়ার আর এ এবং আই এস এস আইএ দুইটা গুণ করে আর প্লাস হচ্ছে ভোল্টেজ দিয়ে 24 বলছে, তাহলে ভোল্টেজ ইনটু হচ্ছে আপনার দুইটা ব্রাঞ্চ দেওয়া আছে, তাহলে এটা আমরা দুইটা গুণ করে দিছি কারেন্ট এবং ভোল্টেজ, তাহলে এটারও ওয়াট পেয়ে গেছি। তাহলে দক্ষতা সমস্যা আমরা ইনপুট বা আউটপুট অর্থাৎ 77.9% দক্ষতা আমরা বের হয়ে গেছি ইজিলি। এখন দেখুন একটা ডিসি সার্কিটের ম্যাথ ছিল এখানে। তো ডিসি সার্কিটের ম্যাথটাতে আমাদের চেয়েছে 6 ওহমের কারেন্ট চেয়েছে, 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সে কারেন্টটা আমাদের বের করতে বলছে। তো এখানে এই জন্য আমি সর্বপ্রথম আমি আর টি নির্ধারণ করছি। আর টি নির্ধারণ করার পরে
আরটি নির্ধারণ করার পরে দেখুন আমরা 6 ওহম পেয়েছি, তাহলে আমরা মোট কারেন্ট পেয়েছি। আর মোট পাওয়ার চেয়েছে, মোট পাওয়ার সমান পি সমান সমান আই স্কোয়ার আরটি দিয়ে বের করছি 6 ওয়াট। আর 6 ওহমের কারেন্টটা হচ্ছে সংযোগস্থলে আগত কারেন্ট এখানে, আর বিপরীত শাখা রেজিস্ট্যান্স এগুলা, আর হচ্ছে উভয় রেজিস্ট্যান্সের যোগ। দেখুন বিপরীত শাখা রেজিস্ট্যান্সগুলো দিছি এবং উভয় রেজিস্ট্যান্সের যোগ পল নিচে দিয়ে দিছি, দিলে এই যে মানটা আসে 0.5 এম্পিয়ার। এখানে 6 ওহমের কারেন্ট চেয়েছিল, সেটা আমরা পেয়ে গেছি। তো দেখুন পরবর্তী 4 নম্বর ম্যাটটা ছিল, একটি পরিবাহী লাইনের লেভেল সাপোর্ট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 150, যদি পরিবাহীর ক্ষেত্রফল 2 সেন্টিমিটার এবং পরিবাহী টান 2000 কেজি এবং আপেক্ষিক গুরুত্ব 9.9 হয় গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে বাতাসের চাপ 1.5 কেজি পার মিটার হলে তাহলে সেগ কত হবে এবং ভার্টিক্যাল সেগ কত। এখানে ভার্টিক্যাল সেগ এবং সেগ নির্ধারণ করা হয়েছে। তো দেখুন আমরা এখানে এই যে ডব্লিউ দোষী উইন্ড যে ফোর্সটা 1.5 কেজি, এবং ডব্লিউ সমান সমান আমরা কী জানি স্পেসিফিক গ্রেভিটি আর ভলিউম ইন্টু 1 সেন্টিমিটার কন্ডাক্টরের, সেটা আমরা মান বসিয়ে দিয়েছি দেখুন 9.9 × 2 এখান থেকে, আর 100 দ্বারা আমরা এককটাকে কনভার্ট করছি সেন্টিমিটার থেকে মিটারে নিয়েছি, নিয়ে এই দেখুন কেজিতে নিয়েছি 1.98 কেজি। তো ডব্লিউ টি সমান সমান দেখুন আমরা এই দুইটা হচ্ছে ডব্লিউ টি, দুইটার ভেক্টোরিক্যালি যোগফল, ভেক্টোরিক্যালি যোগফল করে ফেললাম, আর এস সমান সমান ডব্লিউ এল স্কোয়ার বাই 8 টি, তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি দেখুন, তাহলে 3.48 মিটার আসে। এখন দেখুন টেন টিটা সমান সমানকে এখানে লম্ববায়ু ভূমি, এই যে লম্ববায়ু ভূমি বসিয়ে দিয়েছি, টি টিটার মানটা আমরা বের করে ফেলছি, যেহেতু বার্টিকেলস এক বার করতে হবে, এস কস টিটার মান বের করতে হবে, তাহলে এস এর মান আমরা আগেই বের করে ফেলছি, আর কস টিটার মান তো আমাদের 37.23, এখানে 2.77 মিটার্স। তো ভিউয়ার্স, ভিডিওটা একটু লং হচ্ছে কারণ অনেকগুলো ম্যাথ, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো দেখুন ফাইন্ড আউট আই জিরো, এখানে আই জিরোর মান নির্ধারণ করতে বলছে, এখানে এখান থেকে আমরা আই জিরোর মানটা নির্ধারণ করব। তো এটাও দুটা ভ্যালু বের করতে হবে, ফরওয়ার্ড বায়াসের জন্য হচ্ছে আই জিরো সমান সমান, এখানে ফরওয়ার্ড বায়াসের সময় দেখুন 2 থেকে 0.75 মাইনাসটা বাদ দেওয়ার পর এখানে লুপ কল্পনা করলে আর ভাগ 10 দিলে 0.125 মিলি এম্পিয়ার বের হয়ে যায়। রিভার্স বায়াসের সময় তো এটা ওপেন হয়ে যাবে, টোটালটা কত, তাহলে 5/15 হয়, 5 আর 10, এই হলো 0.33 মিলি এম্পিয়ার। দেখুন পরেরটা হচ্ছে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ার 10 কিলোওয়াট এবং স্টেটরের লস 2 কিলোওয়াট, ওয়াইন্ডিং ফ্রিকশন লস 0.5 কিলোওয়াট, যদি মোটরের স্লিপ 4% হয় তবে দক্ষতা কত হবে। রোটরের ইনপুট দেওয়া আছে, আমরা বের করবো দেখুন, তাহলে এখান থেকে যে স্টেটরের যে লসটা আছে সেটা আমরা বাদ দিতে হবে, সেটা বাদ দিলে 28 আসে, এবং আমরা রোটরের আউটপুটটা বের করবো, আউটপুটের 28 থেকে আমাদের যে ফ্রিকশন লস সহজে এটা আসে আমাদের, দেখুন এই যে টোটাল রোটরের কপার লসটা হচ্ছে স্লিপ ইন্টু রোটরের ইনপুট দিলে আমরা পেয়ে গেছি, এটা আমরা এখান থেকে বাদ দিতে হবে, তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। তাই আউটপুট সমান কি দক্ষতা সমান আউটপুট বা ইনপুট গুণ 100, এই যে এখান থেকে আমরা মান বসিয়ে দিছি 87.93% বের হয়ে গেছে। এখন ছিল দেখুন এরকম একটা মেয়াদ ছিল, থিওরি ছিল, 2টি জেনারেটরের একটি ভাসবারের সহিত সংযুক্ত জেনারেটরের ডাবল বাস বা ডাবল ব্রেকার সার্কিটের চিত্র অঙ্কন চেয়েছিল এবং কয়টি সার্কিট ব্রেকার লাগবে। তো দেখুন আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, ডাবল বাস বা ডাবল ব্রেকারের চিত্র, এটা দেখতে পারতেছেন। তো এখানে কয়টি সার্কিট ব্রেকারের প্রয়োজন, এই যে দেখুন এটা তো 2টা 2টা 4টা, আর হচ্ছে মোট কয়টা, এখানে হচ্ছে 2টা 2টা 4টা 5টা 6টা 7টা 8টা সার্কিট ব্রেকারের প্রয়োজন, আর ডাবল ব্রেকার এবং ডাবল বাসবারের ব্যবস্থাপনা সংযোগ চিত্র এটা অঙ্কন করা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন, এবং এটা ফার্স্ট শিফটের প্রশ্ন ছিল, আমি পরবর্তীতে ধাপে সেকেন্ড শিফটের ইলেকট্রিক্যালের প্রশ্নটা সলিউশন পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে। আর কারা কারা ভিডিওগুলো দেখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।